হাওড়া তে বিজেপির স্বচ্ছতার অভিযান, সেই স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, হাওড়াতে স্বচ্ছতা অভিযানে বিরোধী দলনেতা কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে? হাওড়ায় স্বচ্ছতা অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, হাওড়ায় স্বচ্ছতা অভিযানে বিরোধী দলনেতা কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেখানে? দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি হাওড়া ডুমুরজানা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্বচ্ছতা অভিযানে নেমেছেন তিনি। এই এলাকা পরিষ্কার করেন, ব্লিচিং পাউডার ছড়ানো সহ বিভিন্ন বিভিন্ন কর্মসূচি তিনি গ্রহণ করেন। এই মুহূর্তে তার সেই কর্মসূচি শেষ হয়েছে। এবারে কিছু ভাষণ দেবেন বলে সারাদিন স্বচ্ছ অভিযান, এবং সেক্ষেত্রে হাওড়া যেখানে পুরো পরিষেবা সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি আজকে তার মন কি বাতে আপিল করেছিলেন, আগামীকাল গান্ধী জয়ন্তী রয়েছে, তার আগের দিন 10টা থেকে 11টা গোটা দেশে একসঙ্গে স্বচ্ছ ভারতের শপথ আর সাফাই অভিযান করতে, ওটা ভারতবর্ষ জুড়ে সরকারি বেসরকারি রাজনৈতিক সামাজিক সংগঠন ব্যক্তিগত উদ্যোগ ক্লাব প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সবাই প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী তার এই আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমেছে সাফাই অভিযানে। বিশেষভাবে এই সাফাই অভিযানে যত না বেশি সাফাই করার মধ্য দিয়ে নিজের কার্য করা, তার থেকেও বড় কথা হচ্ছে স্বচ্ছতা প্রয়োজনীয়তা মানুষের কাছে ক্যাম্পেনিং করা। যাতে আজকে আমরা একটা ডুমুরজলার স্টেডিয়াম সংলগ্ন বাজার পরিষ্কার করলাম, খানিকটা ব্লিচিং দিলাম, চুন দিলাম, ঝাড়ু দিলাম, নোংরা তুলে অস্থায়ী গার্বেজে ফেললাম, আগামীকাল কে করবে? এলাকার লোককে করতে হবে, সাফাই কর্মীকে করতে হবে, পুর কর্পোরেশনকে করতে হবে। এইটা খুবই প্রয়োজন রয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা রাষ্ট্রবাদী ভারতবর্ষের দায়িত্বশীল নাগরিক হিসেবে কর্মসূচিতে অংশ নিলাম। হাওড়া হাওড়ায় পুরো ভোট হয়নি, পুরো পরিষেবা নিয়ে বিভিন্ন সময় উঠেছে প্রশ্ন, সেই আপনারা নিজেরা দেখেছেন যে কিভাবে প্রতিগন্ধময় হয়ে রয়েছে। মানে মাস্ক ছাড়া বা নাকে রুমাল দেওয়া ছাড়া এই এলাকা দিয়ে হাঁটাহাঁটি করাই বিপজ্জনক। সর্বত্র নোংরা এবং ব্যান প্লাস্টিক, এমনকি মানে একেবারে মল থেকে শুরু করে নানা ধরনের যে বজ্র থেকে আপনার জীবাণু এবং শারীরিক ক্ষতি হতে পারে সেই পরিবেশ এখানে আছে। এবং হাইড্রেনগুলোতে এখানে মশা মারার তেলও দেয় না, কেউ ক্লিনিংও করে না। এ তো লার্ভার এক একটা এপি সেন্টার চোখের সামনে দেখলাম। তাই কর্পোরেশনের নির্বাচন কবে হবে, বালি বাদ যাবে না থাকবে, হাইকোর্টের কি নির্দেশ হবে, রাজ্য সরকার কখন ছাপ্পা মারার অনুকূল পরিবেশ পাবে, সেগুলো তো আমাদের বিষয় নয়, মমতা ব্যানার্জির বিষয়। কিন্তু কেউ না কেউ তো কর্পোরেশনের দায়িত্ব রয়েছে, প্রশাসক আছে, আইএস অফিসার এখানকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এখানকার এমডি, এখানকার কর্পোরেশনের সরি এমডি নয় কমিশনার, তার নেতৃত্বে কর্মী বাহিনী যারা রয়েছে তাদেরকে কাজে লাগাতে হবে। কর্মীর কোনো অভাব নেই। একটু আগেই সাফাই কর্মীরা বলছিল আমাদের বেতন দেয় না,
আমাদের মেটেরিয়াল নেয় না, আমাদের সঙ্গে সঠিক ব্যবহার করে না। আমরা ভাবছি ধর্মঘটে যাব, আমি বললাম না, সামনে পুজো, ছট পুজো আছে, দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, দীপাবলি আছে, ভাই আপনারা এখন এমন কাজ করেন না, আবেদন নিবেদন করুন। আমরা তো ধর্মঘটে উৎসাহিত করি না, আবেদন নিবেদন করুন, অধিকার প্রতিষ্ঠার লড়াই করুন, কিন্তু কাজ চালু রেখে। দাদা, হাইকোর্ট বলছে বেতন নেই।